এবং ইটিং শো। দেখো আমি আর একটা নতুন আজকে ইটিং শো নিয়ে চলে এসেছি, আর দেখো আজকে আমার খাবারের মেনুতে কি আছে। ভাত, লেবু, কাঁচা লঙ্কা, আলু ভাজা, কাতলা মাছ ভাজা, এই জাস্ট গরম ভেজে নিয়ে আসলাম। এখানে আছে ফুলকপি আলু পোস্ত, আর আছে সোয়াবিনের ডাল। আর খাওয়াটা শুরু করার আগে বলে দিই, যদি আমার ভিডিও আজকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তা চলো খাওয়াটা শুরু করি। ভালো করে আগে লেবুটার রসটা বার করে নিই। লেবু যখন নিয়েছি একটু নুন নিতেই তো হবে। ফার্স্টেই খাবার ডাল আর আলু ভাজা দিয়ে, আর একটা করে সোয়াবিন মুখে ফেলে, তার সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা রোগা পাতলা হলেও কিন্তু ভীষণ ঝাল আছে। একটু করে আলু পোস্তও নেব। ডালটা ঢেলে নিলাম, এরপর ডাল পোস্ত দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাবো। আমি যেখানে থাকি না এখানে না পোস্ত ঠিকঠাক ভালো পরিমাণে পাওয়া যায় না, মানে কোয়ালিটির পোস্ত।
মাছটা দারুণ টেস্ট, একদম মিষ্টি মিষ্টি। প্লেট থেকে ভাত শেষ হয়ে আসছে আর প্লেট ঘোরা শুরু হচ্ছে, মানে এতক্ষণ প্লেটটা ভারী ছিল। কাঁচা লঙ্কা শেষ, খেয়ে নিয়েছি। একদম থালা খালি করে দিয়েছি। বাই বাই।